আজি আমার নলবাৰী জেলার সংখ্যালঘু মৰ্চাৰ ফালৰ পৰা এই টাউন মুক্তাবত এটা সামূহিক ইফতাৰ পাৰ্টিৰ আয়োজন কৰিছে আৰু নলবাৰী অঞ্চলৰ সকলো জামাত লগতে এই নলবাৰীৰ বিভিন্ন আমাৰ ইসলাম ধৰ্মী অনুষ্ঠান প্ৰতিষ্ঠানসমূহৰ সকলোকে নিমন্ত্ৰণ কৰিছিল আৰু সকলোৱে আহি আজি এই সামূহিক ইফতাৰ গ্ৰহণ কৰিলে মই অলপ দেৰিকৈ হলেও এই ইফতাৰ কাৰ্যসূচীত আহি সকলো ইসলাম ধর্মী লোকক এনেদরে নলবাৰীবাসীক লগ পাই আনন্দ অনুভব করছো সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা দিছো আগতীয়াকৈ ঈদের শুভেচ্ছা দিছো নলবাৰী আমি সকলোৱে সুন্দরভাবে সম্প্রীতির বাতাবরণে নলবাৰীখন উন্নয়নের কাম বিগত দিনত করে আইছো আর আগন্তুক দিনত আমি এই কাম করে যাব লাগিব আর নলবাৰীর সমূহ অনুষ্ঠানকে আগবাই নিয়া আমার দায়িত্ব আর সেই মর্মে আমি সকলোৱে মিলি আগন্তুক দিনত যাতে কাম করে যাব পাৰো তার কারণে নেদেখাজনে আমার শক্তি দিয়ক সকলকে অনুরোধ করছো যে আপনাদের আমার সরকার আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে দোয়া বিচারক যাতে তেখেতক ভগবানে শক্তি প্রদান করে আর আমি সকলে দেশের হকে রাইজর হকে অসমবাসীর হকে কাম করে যাব আজি আপনার কিছু ব্যতিক্রমের উপর দেখা গেল দুদিন পূর্বে আপনি মিয়ার ভোট নালাগে বলে হাতিগাঁও উচ্চ তাচ্ছিল্য করা দেখা গেছে আজি কিন্তু মুসলমান লোকসকলের লগত মই সদায় এটা কথা কয়ে যে ধর্মক লৈ আমার কবলগিয়া নাই অসমৰ খিলঞ্জীয়া মুসলমানক লৈ আমি সদায় গৌরব অনুভব করো অসমৰ খিলঞ্জীয়া মুসলমান অসমীয়া জাতীয় জীবনের একটা ডাঙর অঙ্গ আর এই সকল মুসলমানে অসমীয়া জাতি গঠনত বহুত কাম করে আহিছে সেই সৈয়দ আব্দুল মালিকৰ পৰা একেবাৰে বিভিন্ন স্তরলৈকে বিভিন্নজনে অসমীয়া জাতি গঠনত বহুত কাম করে আহিছে গতিকে সেই জাতি গঠনের প্রক্রিয়াত আমি সদায় আছো মাত্র এটা কথা যে আমি কেতিয়াও সংস্কৃতি বা সভ্যতার আঘাত হওয়াটা নিবিচার আর কোনো ইসলাম ধর্মী মানুষে অসমীয়া ইসলাম ধর্মী মানুষেও নিবিচারে যে নিজের সংস্কৃতি বা সভ্যতার আঘাত হওয়া গতি আমি এইখান সভ্যতারে যুঁজ এইখান সংস্কৃতির যুগ এইখান কোনো ধর্মীয় যুঁজ নয় বা ধর্মর কথা নয় আর সেই কারণে মই এইবার অনন্য অনুভব করো যে এইবার অসমের খিলঞ্জীয়া মুসলমানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সাতখন কমিটিয়ে যি ধরনের পরামর্শ দিছে সি আমাক গৌরবান্বিত করেছে মই নিজে সেই কমিটির পরামর্শসমূহ লৈছো আমার নলবাৰীরও বহুসকল লোক তাত গৈছিলে তার লগত কথা পাতিছিলে গতি এইবিলাকে আমার পুরোনা যেটা সম্প্রীতি এই সম্প্রীতিক আরও অধিক গাঢ় করব আর আমার সংস্কৃতি বা সভ্যতার প্রতি অহা যে ভাবুকি এই ভাবুকিও নোহা করব কথাটো এনেকুৱা যে স্পষ্ট কথাই যে আমার সভ্যতা সংস্কৃতির যুঁজর যিসকল মানুষের বিভেদ আছে সেই মানুষের আমার বিভেদ আছে কিন্তু অসমৰ খিলঞ্জীয়া মুসলমান মানুষের আমার 1% বিভেদ নাই আমি একে মানুষ একেলগে ডাঙর হয়েছো একেলগে পরিবার আর সময়ের গতিত হয়তো ধর্ম কারবার পরিবর্তন হয়েছে কিন্তু এই সকল অসমরেই ভূমিপুত্র অসমরেই মানুষ বুঢ়া জামে মসজিদ আর টাইমেটর উদ্যোগ অমৃত সিমেন্টর সহযোগত তৃতীয় বুঢ়া জামে মসজিদ শান্তি বঁটা 2022 সমাজ জীবনলৈ গুরুত্বপূর্ণ অবদান আগবঢ়োৱা 10গৰাকীকৈ ব্যক্তি সন্মানিত করা হব এই বিশেষ বঁটাৰে পবিত্র রমজান উপলক্ষে 1 মে'ত গুৱাহাটী মহানগরীর আম্বাৰস্থিত বুঢ়া জামে মসজিদত অনুষ্ঠিত হব এই বঁটা প্রদান অনুষ্ঠান টাইমেটৰ সহযোগত তৃতীয়বাৰলৈ শান্তি বঁটা প্ৰদান কৰিব বুঢ়া জামে মসজিদ আৰু অমৃত চিমেণ্টে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে 10গৰাকীকৈ ব্যক্তিক সন্মানিত কৰা হ'ব বুঢ়া জামে মসজিদ শান্তি বঁটাৰে